হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার বেসিক ট্রান্সলেশন নিয়ে। আজ আমরা দেখব মাত্র সাত দিনে কীভাবে ইংরেজিতে কথা বলা যায় সে বিষয় সম্পর্ক নিয়ে। এই টিউটোরিয়ালটি একজন নতুন শিক্ষার্থীর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। মাত্র সাত দিনে আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন। দেখবেন একটি টিউটোরিয়ালের মাধ্যমে ইংলিশের ছোট ছোট বাক্যগুলি আপনার খুব সহজেই আয়ত্তে চলে আসবে। তাই দেরি কেন, আপনার দেখা শুরু করে দিন না আমাদের চ্যানেল থেকে ইংরেজি শেখার উপায়গুলো এবার দেখে নিই। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। তুমি আমাকে জবাব দিচ্ছ না কেন? তুমি আমাকে জবাব দিচ্ছ না কেন? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াই ডোন্ট ইউ রিপ্লে মি, হোয়াই ডোন্ট ইউ রিপ্লে মি। আমার কি এটা আনা উচিত? শুড আই ব্রিং ইট, শুড আই ব্রিং ইট। তার কি অবস্থা? হোয়াট অ্যাবাউট হিম, হোয়াট অ্যাবাউট হিম। তার কি অবস্থা? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ডু ইউ হেয়ার মি, ডু ইউ হেয়ার মি। আজ সে কেমন আছে? হাউ ইজ হি টুডে, হাউ ইজ হি টুডে। আমি এটি নিয়ে মোটেই খুশি নই, আই অ্যাম নট অ্যাট অল হ্যাপি অ্যাবাউট ইট, আই অ্যাম নট অ্যাট অল হ্যাপি অ্যাবাউট ইট। হঠাৎ দেখা হয়ে যাওয়া, কাম অ্যাক্রোজ, কাম অ্যাক্রোজ অর্থ হল হঠাৎ দেখা হয়ে যাওয়া। যে কোনো মূল্য, অ্যাট অ্যানি কস্ট, অ্যাট অ্যানি কস্ট অর্থ হল যে কোনো মূল্য। গড়বড় করে দেওয়া, মিস আপ, মিস আপ অর্থ হল গড়বড় করে দেওয়া। আমার চুল খারাপ করবে না, ডোন্ট মিস আপ মাই হেয়ার, ডোন্ট মিস আপ মাই হেয়ার। চারপাশে দেখো, লুক অ্যারাউন্ড, লুক অ্যারাউন্ড অর্থ হল চারপাশে দেখো। দয়া করে মোট খরচের হিসাবটা করো, প্লিজ ফিগার আউট দ্য টোটাল কস্ট, প্লিজ ফিগার আউট দ্য টোটাল কস্ট। আমাকে শক্ত করে ধরে রাখো, হোল্ড অন টু মি টাইট, হোল্ড অন টু মি টাইট। যে কোনো মুহূর্তে, অ্যাট অ্যানি মোমেন্ট, অ্যাট অ্যানি মোমেন্ট যে কোনো মুহূর্তে। জোরে বলো, স্পিক আপ, স্পিক আপ অর্থ হল জোরে বলো। খারাপ কথা, স্পিক ইল অফ, স্পিক ইল অফ। নিশ্চিত হওয়া, রেস্ট অ্যাসিউড, রেস্ট অ্যাসিউড অর্থ হল নিশ্চিত হওয়া। এটি নিশ্চিত যে আমরা যাব, রেস্ট অ্যাসিউড দ্যাট উই উইল গো, রেস্ট অ্যাসিউড দ্যাট উই উইল গো। চোখের আড়াল হলেই মনের আড়াল, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। ভগবানের দোহাই, ফর গুডস সেক, ফর গুড সেক।
স্মরণে, ইন মেমোরি অফ, ইন মেমোরি অফ স্মরণে। তাড়াতাড়ি করো, হারি আপ, হারি আপ অর্থ হল তাড়াতাড়ি করো। কারণে, অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ। পূর্ণরূপে, মেক দ্য মোস্ট অফ, মেক দ্য মোস্ট অফ। পক্ষে, অন বিহাফ অফ, অন বিহাফ অফ পক্ষে। সে পরিকল্পনার পক্ষে বক্তব্য রেখেছিল, হি স্পোক অন বিহাফ অফ দ্য প্ল্যান, হি স্পোক অন বিহাফ অফ দ্য প্ল্যান। তোমার পছন্দ মতো সময় নাও, টেক অ্যাজ মাস টাইম অ্যাজ ইউ লাইক, টেক অ্যাজ মাস টাইম অ্যাজ ইউ লাইক। লাগাতার, অন অ্যান্ড অন, অন অ্যান্ড অন লাগাতার। সারা সপ্তাহে লাগাতার বৃষ্টি হয়েছিল, ইট রেইনড অন অ্যান্ড অন অল দ্য উইক। বিশ্বাসঘাতকতা করা, টু বেট্রে, টু বেট্রে বিশ্বাসঘাতকতা করা। এটা আমার জন্য যথেষ্ট, দ্যাটস এনাফ ফর মি, দ্যাটস এনাফ ফর মি। প্রথম দেখাতে, অ্যাট ফার্স্ট সাইট, অ্যাট ফার্স্ট সাইট। কমপক্ষে বা অন্তত, অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট। তোমার স্বপ্নকে কখনো ছেড়ে দিও না, নেভার গিভ আপ ইওর ড্রিমস, নেভার গিভ আপ ইওর ড্রিমস। একদমই না, নট অ্যাট অল, নট অ্যাট অল একদমই না। হঠাৎ দেখা হয়ে যাওয়া, কাম অ্যাক্রোস, কাম অ্যাক্রোস। যে কোনো মূল্য, অ্যাট অ্যানি কস্ট, অ্যাট অ্যানি কস্ট। এটার দাম কত, হাউ মাচ ইজ ইট, হাউ মাচ ইজ ইট। আমি তোমার জন্য কী করতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। তুমি কবে এখানে এসেছো, হোয়েন ডিড ইউ কাম হেয়ার, হোয়েন ডিড ইউ কাম হেয়ার। চলো গিয়ে দেখি, লেটস গো হ্যাভ এ লুক, লেটস গো হ্যাভ এ লুক। তুমি কোথায় যেতে চাও, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো। আমি কীভাবে সেখানে যাব, হাউ ডু আই গো দেয়ার, হাউ ডু আই গো দেয়ার। এটা কখন প্রস্তুত হবে, হোয়েন উইল ইট বি রেডি, হোয়েন উইল ইট বি রেডি। তুমি কি এটা পাওনি, ডোন্ট ইউ গেট ইট, ডোন্ট ইউ গেট ইট। তোমার কী অবস্থা, হাউ অ্যাবাউট ইউ, হাউ অ্যাবাউট ইউ। তুমি চিৎকার করছো কেন, হোয়াই আর ইউ শাউটিং, হোয়াই আর ইউ শাউটিং। কেন যেতে হবে, হোয়াই টু গো, হোয়াই টু গো। তোমার বন্ধুর নাম কি, হোয়াট ইজ ইয়োর ফ্রেন্ডস নেম, হোয়াট ইজ ইয়োর ফ্রেন্ডস নেম। কেন তুমি ঢাকায় যাচ্ছ, হোয়াই আর ইউ গোয়িং টু ঢাকা, হোয়াই আর ইউ গোয়িং টু ঢাকা। তোমার বাসার সবাই কেমন আছে, হাউ ইজ ইয়োর ফ্যামিলি, হাউ ইজ ইয়োর ফ্যামিলি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাছে অনেক সুন্দর লেগে থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবে।